ওম শান্তি সাত পাঁচ দু হাজার চব্বিশ প্রাতঃ ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে বাবার কাছ থেকে যদি কারেন্ট নিতে চাও তাহলে সার্ভিসে লেগে থাকো যে বাচ্চা সব কিছু ত্যাগ করে বাবার সার্ভিসে থাকে সেই বাবার পেয়ারা লাগে দিলে চড়ে তো বাবার থেকে কারেন্ট নিতে গেলে সার্ভিসে লেগে থাকো যে বাচ্চা সব কিছু ত্যাগ করে বাবার সার্ভিসে থাকে সেই বাবার পেয়ারা হয় বাবার দিলে সেই চরে প্রশ্ন বাচ্চাদের স্থায়ী খুশি কেন থাকে না মুখ্য কারণ কি। তো বাচ্চাদের স্থায়ী খুশি কেন থাকে না তার মুখ্য কারণ কি উত্তর ইয়াদের সময় বুদ্ধি ভটকাতে থাকে স্থির বুদ্ধি না হওয়ার কারণে খুশি থাকে না তো ইয়াদের সময় বুদ্ধি কি থাকে ভটকাতে থাকে স্থির বুদ্ধি না হওয়ার কারণে খুশি থাকে না মায়ার তুফান দীপককে হয়রান করে দেয় মানে মায়ার তুফান আসলে আমাদের আত্মারূপী দীপককে কি করে দেয় হয়রান করে দেয় যতক্ষণ না পর্যন্ত কর্ম অকর্ম হয়নি ততক্ষণ খুশি স্থায়ী থাকতে পারে না তাই বাচ্চাদের এই মেহনতি করা উচিত তাহলে বাবা বলছে স্থায়ী খুশি তো আমাদের সত্য যুগেই আসবে না আর যতক্ষণ না আমাদের বুদ্ধি স্থির হবে ততক্ষণ খুশিও থাকবে না তাই বাবা বলছে কর্ম যতক্ষণ না অকর্ম হবে মানে যতক্ষণ না আমরা সত্য যুগে যাবো ততক্ষণ তো স্থায়ী খুশি থাকবে না তাই এখন আমাদের মেহনত করতে হবে খুশির জন্য কি যে আমাদের সদা আত্মিক স্থিতিতে বুদ্ধি স্থির করে থাকার মেহনত ওম শান্তি যখন ওম শান্তি বলো তো বড় আলো আনন্দে বলো আমরা আত্মা শান্তস্বরূপ অর্থ কত সহজ বাবাও বলবে ওম শান্তি দাদাও বলবে ওম শান্তি বাবা বলে আমি পরমাত্মা আর এই ব্রহ্মা বাবা যে দাদা সে কি বলবে আমি আত্মা তোমরা সবাই হলে সীতারা তারা আত্মা সব সীতারে কা বাপভি চাহিয়ে না তাহলে সব তারার বা সব আত্মার বাবাও তো চায় না গাওয়া হয় সূর্য চাঁদ আর লাকি তারা তোমরা বাচ্চারা হলে মোস্ট লাকি সিতারা আমরা হলাম সব থেকে ভাগ্যশালী সিতারা তারা তার মধ্যেও নাম্বার নাম্বারবার আছে তাহলে আমাদের বাচ্চাদের মধ্যেও কি আছে নাম্বার বার যেরকম রাতে চাঁদ বেরোয় আবার তারাদের মধ্যে কেউ ডিম হয় কেউ বড় তীখা হয় মানে কারো আবার ডিম মানে ছোট আলো জলে কারো আবার আলো তীখা হয় কেউ চন্দ্রমা সামনে থাকে তো চা তো এগুলো তারা না তো সেই রকম তোমরাও হলে জ্ঞান তারা জ্ঞান সিতারা চমকা ও ভ্রুকুটির মাঝে ওয়ান্ডারফুল সিতারা বাবা বলে এই আত্মারা বড়ো ওয়ান্ডারফুল এই তারাগুলো খুব ওয়ান্ডারফুল এত এত ছোট একটা বিন্দি যেটা কেউ জানে না আত্মাই শরীর দ্বারা পার্ট বাজায় এটা বড় ওয়ান্ডার তো তোমাদের বাচ্চাদের মধ্যেও নাম্বার বার বাচ্চা আছে কেউ কীরকম কেউ কীরকম বাবা তাকে বসেই ইয়াদ করে যে সিতারা যে আত্মা ভালো চমকায় যে খুব সার্ভিস করে সেই বাবার কারেন্ট পেতে থাকে তোমাদের ব্যাটারি ভর্তি হতে থাকে তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার জন্য সার্চ লাইট তোমরা পাও পুরুষার্থ অনুসারে নাম্বার বার যে যেরকম পুরুষার্থ করবে সেই অনুসারে বাবার সার্চ লাইট পাবে বাবা বলে যে আমার জন্য সব কিছু ত্যাগ করে সার্ভিসে লেগে থাকে তাকে খুব পেয়ারা লাগে তো যে বাবার জন্য সব কিছু ত্যাগ করে বাবার সার্ভিসে থাকে তাকে বাবারও খুব ভালো লাগে বাবার দিলে সে চড়ে বাবার দিল নিতে হবে না তোমরা তো সব বাবার দিল দিলওয়ালা মন্দিরও আছে না এখন দিলওয়ালা না দিল লেনেওয়ালা মন্দির কার দিল নিচ্ছ তোমরা দেখলে না প্রজাপিতা ব্রহ্মা বসে আছে নিশ্চয় তার মধ্যে শিব বাবার প্রবেশতা হয়েছে আর তোমরা দেখো যে উপরে স্বর্গের স্থাপনাও আছে দেলবালা মন্দিরে আর নিচে বাচ্চারা তপস্যায় বসে আছে এটা তো ছোট একটা মডেল রূপে বানিয়েছে তো যে খুব ভালো সার্ভিস করে অনেক মদতগার সেই মহারথী তাই মহারথী ঘোড়া সবার পেয়াদা থাকে না এই মন্দির ইয়াদগার খুব ভালো অ্যাকিউরেট বানানো আছে তোমরা বলো এটা আমাদেরই ইয়াদগার এখন তোমরা জ্ঞানের আলো পাচ্ছ আর কারও মধ্যে জ্ঞানের তৃতীয় নেত্র নেই ভক্তি মার্গে তো যেটা মানুষকে শোনায় সেটাই মানুষ সত্য সত্য বলতে থাকে বাস্তবে সেগুলো সব ঝুট মিথ্যা কিন্তু সেটাকেই মানুষ সত্য ভাবে এখন বাবা যে ট্রুথ সত্য সে বসে তোমাদের ট্রুথ শোনায় যার দ্বারা তোমরা বিশ্বের মালিক হয়ে যাও বাবা তো কিচ্ছু মেহনত করায় না সারা ঝাড়ের রাজ তোমাদের বুদ্ধিতে বসে গেছে তোমাদের বাবা তো কত সহজ করে বোঝায় কিন্তু তাও কেন টাইম লাগে নলেজ বা বর্ষা নিতে টাইম লাগে না টাইম লাগে পবিত্র হতে মুখ্য হল ইয়াদের যাত্রা এখানে তোমরা আসো তো এখানে অ্যাটেনশান বেশি থাকে ইয়াদের যাত্রায় মানে মধুবনে ঘরে গেলে এত থাকে না এখানে তো সবাই নাম্বারবার কেউ তো এখানে বসে আছে আর বুদ্ধিতে এই নেশায় থাকে কি আমি বাচ্চা আর সে হলো আমার বাবা বেহদের বাবা আর আমরা বাচ্চারা বসে আছি তোমরা বাচ্চারা জানো বাবা এই শরীরে এসেছে দিব্য দৃষ্টি দিচ্ছে সার্ভিস করছে তো সেই এক বাবাকেই ইয়াদ করা উচিত আর দিকে বুদ্ধি যাওয়া উচিত না সন্দেশী পুরো রিপোর্ট দিতে পারে কার বুদ্ধি বাইরে ভটকায় কে কি করে কে ঝুটকা খায় সব বলে দিতে পারবে যে সীতারা যে আত্মা ভালো সার্ভিসেবের তাকে বাবা দেখতেই থাকে বাবার ভালোবাসা হয় না তার প্রতি স্থাপনায় সে মদত করে হুবহু কল্প আগের মতো এই রাজধানী স্থাপন হচ্ছে অনেকবার হয়েছে এটা তো ড্রামার চক্র চলতেই থাকে এতে চিন্তার কোনো ব্যাপারই নেই বাবার স্বাদ আছে না তো সঙ্গে রং লাগে চিন্তা কম হয়ে যায় এটা তো ড্রামা বানানো আছে বাবা বাচ্চাদের জন্য স্বর্গের রাজধানী নিয়ে আসে শুধু বলে মিঠে মিঠে বাচ্চ পতির থেকে পাবন হওয়ার জন্য বাবাকেই ইয়াদ করো এখন যেতে হবে সুইট হোম যার জন্যই তোমরা ভক্তিমার্গে মাথা মারো ভক্তিমার্গে তো আমরা সেই উপরে যাওয়ার জন্যই মাথা মেরেছি তো এখন সত্যিই যেতে হবে কিন্তু একজনও যেতে পারবে না এখন বাবাকেই ইয়াদ করতে থাকো আর সদর্শন চক্র ঘোরাতে থাকো বা বলছে ভক্তিমার্গে তো কেউ যেতে পারবে না যতই ইয়াদ করুক উপরে বাবা যতক্ষণ না আসবে তো বাবা বলছে বাবাকেই ইয়াদ করো আর সদর্শন চক্র ঘোরাতে থাকো অলফ আর বে বাবাকে ইয়াদ করো আর চুরাশির চক্র ঘোরাও আত্মার মধ্যে চুরাশির চক্রের পুরো জ্ঞান আছে রচয়িতা রচনার আদি মধ্য অন্তকে কেউ জানে না তোমরা জানো তাও নাম্বার বার পুরুষার্থ অনুসারে ভোরবেলা উঠে তোমরা বুদ্ধিতে এটাই রাখো এখন আমি চুরাশি জন্মের চক্র পুরো করেছি সমাপ্ত করেছি এখন ফেরত যেতে হবে তাই এখন বাবাকে ইয়াদ করতে হবে তাহলেই তোমরা চক্রবর্তী হবে এটা তো সহজ না কিন্তু মায়া তোমাদের ভুলিয়ে দেয় মায়ার তুফান আছে না সে দীপককে হয়রান করে দেয় তো মায়ার তুফান কি করে আত্মারূপী দীপককে পাজল্ট করে দেয় মায়া খুব দুস্তর এত শক্তি মায়া যে বাচ্চাদেরও বাবাকে ভুলিয়ে দেয় সেই খুশি স্থায়ী থাকে না তোমরা বাবাকে ইয়াদ করতে বসো বসে বসে আবার বুদ্ধি অন্যদিকে চলে যায় সেগুলো সব কথা হলো গুপ্ত যতই চেষ্টা করবে তাও ইয়াদি করতে পারে না তারপরে কারো বুদ্ধি ভোটকে ভোটকে স্থির হয়ে যায় কেউ তো ঝট করে স্থির করে দিতে পারে বুদ্ধি আর কারকে তো তুমি যতই মাথা মারো তাও বুদ্ধিতে বসেই না একে মায়ার যুদ্ধ বলা হয় কর্ম অকর্ম বানানোর জন্য কত মেহনত করতে হয় সেখানে তো রাবণ রাজ্যই নেই তাই কর্ম কখনও বিকর্ম হয় না মায়া হয়ই না মায়া ওখানে থাকেই না যাতে উল্টো কর্ম করাবে রাবণ আর রামের খেলা আধা কল্প হলো রামরাজ্য আধা কল্প হলো রাবণ রাজ্য দিন আর রাত সঙ্গম যুগে শুধু ব্রাহ্মণরাই হয় এখন তোমরা ব্রাহ্মণরা বুঝো রাত সম্পূর্ণ হয়ে দিন শুরু হচ্ছে সেই বর্ণ বলে ধরে হি সমাজতে হে তাহলে বর্ণের মানুষরা থরেই বোঝে মানুষ তো খুব আওয়াজের দ্বারা ভক্তি আদির গীত গায় তোমাদের তো যেতে হবে আওয়াজ থেকে ওপরে তোমরা তো নিজের বাবার ইয়াদেই মাস্ত থাকো আত্মা জ্ঞানের তৃতীয় নেত্র পেয়েছে আত্মা বুঝে এখন বাবাকেই ইয়াদ করতে হবে ভক্তিমার্গে শিব বাবা শিব বাবা তো করে এসেছ শিবের মন্দিরে শিবকে বাবা নিশ্চয়ই বলে জ্ঞান কিন্তু কিচ্ছু নেই এখন তোমরা জ্ঞান পেয়েছো সে হলো শিব বাবা তার এটা চিত্র মানুষ তো লিঙ্গই ভাবে এখন তোমরা তো জ্ঞান পেয়েছো মানুষ লিঙ্গের উপরে গিয়ে জল চড়ায় এখন বাবা তো হলো নিরাকার নিরাকারের ওপরে যদি তুমি জল চড়াও তো সে কী করবে সাকার যদি হয় তাও তো সে স্বীকার করবে যদি তার দেহ থাকে তাও সে সেটা স্বীকার করবে নিরাকারের উপর দু দাদি চড়াও সে কী করবে বাবা বলে দু দাদি যা চড়াচ্ছ সেটা তোমরাই পান করো ভোগ আদিও তোমরাই তো খাও এখানে তো আমি সম্মুখে আছি না মধুবনে আগে ইনডাইরেক্ট করতে এখন তো ডাইরেক্ট হয়ে গেছে নিচে এসে সে বাবাও পাট বাজাচ্ছে সার্চ লাইট দিচ্ছে বাচ্চারা বোঝে মধুবনে বাবার কাছে অবশ্যই যাওয়া উচিত সেখানে আমাদের ব্যাটারি ভালো চার্জ হয় ঘরে তো ধান্দা আদিতে অশান্তি অশান্তি লেগে থাকে এই সময় সারা বিশ্বেই অশান্তি তোমরা জানো এখন আমরা শান্তি স্থাপন করছি যোগ বলের দ্বারা বাকি পড়ার দ্বারা রাজত্ব পাই কল্পে আগেও তোমরা এগুলো শুনেছিলে এখনও শুনছ যা কিছু এক হয় আবার হবে বাবা বলে কত বাচ্চা আশ্চর্যবৎ ভাগন্তি হয়ে গেছে আমি মাসুককে এতই ইয়াদ করত তাই বাবা বলছে বাবাকে কত বাবার বাচ্চা ছিল বাবাকে কত ইয়াদ করতো কিন্তু তারাও ভাগন্তি হয়ে গেছে চলে গেছে এখন বাবা এসেছে তাও বাবাকে ছেড়ে চলে যায় মায়া কীরকম থাপ্পড় লাগিয়ে দেয় বাবা তো অনুভবই না বাবার নিজের সারা হিস্ট্রি ইয়াদ আছে কে ব্রহ্মা বাবার শির টুপি নঙ্গে পার দর তাথা হুম বাবার মাথায় টুপি ছিল খালি পায়ে দৌড়াতো মুসলমানরাও খুব ভালোবাসতো খুব খাতিরি করতো মাস্টারের বাচ্চা এসেছে যেরকম গুরুর বাচ্চা আসে সেরকম ব্রহ্মা বাবার লৌকিকে বাবা গিয়েছিল মাস্টার ছিল তো বাজরিকা ঢোডা খিলাতে হ্যাঁ বাজরি খাওয়াতো এখানেও বাবা পনেরো দিন প্রোগ্রাম দিয়েছিল যে ঢোডা আর ছাজ খাওয়ার আর কিছু হতো না তখন বিমার আদি যার অসুখ সেও সেই কী খেত ছাচি খেত কারো কিচ্ছু হয়ও নি যে ঠান্ডা লেগে গেছে জ্বর হয়েছে হাঁপানি হয়েছে কিচ্ছু হয়নি কারো ওই অসুস্থ বাচ্চাও তন্দুরস্ত হয়ে গেছে তো বাবা এটা পরীক্ষা নিয়েছিল দেখল যে আসক্তি কি চলে গেছে সব কিছুর থেকে নাকি খাওয়ার প্রতি আসক্তি আছে এটা হওয়া উচিত না যে আমার এটা চাই ওটা চাই চাহানা কো চুহারা জমাদার কাহা যাতায় হ্যাঁ চাইলে তাকে জমাদার বলে এখানে তো বাবা বলে মাংনেসে মারনা ভালা চাওয়ার থেকে মরা ভালো বাবাই জানে বাচ্চাদের কী দিতে হবে যা কিছু দেওয়ার বাবা নিজে দেবে এগুলো সব ড্রামা বানানো আছে বাবা জিজ্ঞেস করেছিল বাবারও যে বাবা বাপ কাজ বাপবি সমাজতে হে আর বাচ্চা ভি সমাজতে হে ও হাত উঠায় তো বাবা কী জিজ্ঞেস করেছিল যে বাবাকে বাবাও ভাবে আবার নিজের বাচ্চাও ভাবে সে হাত উঠাও তো সবাই হাত উঠিয়েছে বাবা বলছে হাত তো ঝট করে উঠিয়ে দাও যেরকম বাবা জিজ্ঞেস করে লক্ষ্মী নারায়ণ কে হবে তো ঝট করে হাত উঠিয়ে দেয় এখানে পারলৌকিক বাচ্চাও নিশ্চয়ই অ্যাড করো তো এই বাচ্চাও তো মা বাবার অনেক সেবা করে তাই না বাবা বলছে শিব বাবাও তো আমাদের বাচ্চা সেও তো মা বাবার অনেক সেবা করে একুশ জন্মের বর্ষা দেয় বাবা যখন বানপ্রস্থে যায় তো বাচ্চাদের দায়িত্ব কি বাবার দায়িত্ব সামলানো তো সে তারা তো যেরকম সন্ন্যাসী হয়ে যায় যেরকম ব্রহ্মা বাবার লৌকিক বাবা ছিল বানপ্রস্থ অবস্থা যখন হয়েছিল তো কী বলেছিল আমি গিয়ে বেনারসে সৎসঙ্গ করব আমাকে সেখানে নিয়ে চলো তো হিস্ট্রি শোনানো তোমরা হলে ব্রাহ্মণ প্রজাপিতা ব্রহ্মা কুমার কুমারী প্রজাপিতা ব্রহ্মা হলো গ্রেট গ্রেট গ্র্যান্ড ফাদার সব থেকে প্রথম পাতা হলো মনুষ্য সৃষ্টির এই ব্রহ্মা একে জ্ঞান সাগর বলবে না না ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে জ্ঞান সাগর বলবে শিব বাবা হলো বেহদের বাবা তো তার থেকে বর্ষা চায় না সে নিরাকার পরম পিতা পরমাত্মা কবে কিভাবে আসে তার জয়ন্তী মানায় এটা কেউ জানে না তো শিব বাবা তো গর্ভে আসে না বোঝায় আমি এই ব্রহ্মার তনে প্রবেশ করি অনেক জন্মের অন্তে বানপ্রস্ত অবস্থায় মানুষ যখন সন্ন্যাস করে তো তার বানপ্রস্থ অবস্থা বলা হয় তো এখন বাবা তোমাদের বলে বাচ্চা তুমি পুরো চুরাশি জন্ম নিয়েছো এখন এটা হলো অনেক জন্মের অন্তের জন্ম হিসাব তো জানো না তো আমি এর মধ্যে প্রবেশ করি কোথায় এসে বসি এর আত্মা যেখানে বসে আছে তার পাশেই এসে বসি যেরকম গুরুরা নিজের শিষ্যকে পাশে গদ্যিতে বসায় তো ইনকাবি স্থান ই হা হে ব্রহ্মার ভ্রুকুটি স্থানও এই ভ্রুকুটিতে আত্মা স্থানও ভ্রুকুটিতে তো শিব বাবারও স্থান সেই ব্রহ্মার ভ্রুকুটিতে বাবা বলে আত্মা মামেকা মেয়াদ করো তো পাপ বিনাশ হয়ে যাবে মানুষ থেকে দেবতা হতে হবে এটা হলো রাজ্য নতুন দুনিয়ার জন্য নিশ্চয় রাজযোগ চাই বাবা বলে আমি আসি আদি সনাতন দেবী দেবতা ধর্মের ফাউন্ডেশান লাগাতে গুরু তো অনেক সদ্গুরু একজন সেই সত্য বাকি তো সব ঝুট মিথ্যা তোমরা জানো এক হলো রুদ্রমালা আর এক হলো বৈজয়ন্তী মালা বিষ্ণুর তার জন্যই তো আমরা পুরুষার্থ করছি বাবা কি ইয়াদ করো তো মালার দানা হয়ে যাবে যেই মালাকে তুমি ভক্তি মার্গে জপ করতে কিন্তু জানতে না যেই মালা কার উপরে ফুলকে আবার মেরু কী জিনিস এই দানাকে যার মালা জপ হ্যাঁ যারা মালা জপে যার মালা জপছে কিচ্ছু বোঝে না এই রকম এমনি এমনি রাম রাম বলে মালা জপে রাম রাম করলে ভাবে সব রামই রাম সর্বব্যাপীর কথাও এই অন্ধকার থেকে অন্ধকার এর দ্বারাই বেরিয়েছে মালার অর্থই জানে না কেউ বলে একশো মালা জপো এত মালা জপো বাবা তো অনুভবই না বারো জন গুরু করেছিল বারো জনের অনুভব নিয়েছে এইরকমও অনেক আছে নিজের গুরু থেকেও অন্যের কাছে যায় যাতে কিছু অনুভব পায় মালা আদি জপতে থাকে কিন্তু এগুলো একদম অন্ধশ্রদ্ধা মালা পুরো করে ফুলকে নমস্কার করে শিব বাবা ফুল না তো মালার দানা তোমরা অনন্য বাচ্চারাই হও তোমাদের আবার মনন চলে না আমরা মালার দানা হই তো তোমাদেরই সবাই কি করে জপে তারা তো কিচ্ছু জানে না তারা তো কেউ রাম বলে কেউ শ্রীকৃষ্ণকেই ইয়াদ করে অর্থ কিছুই বোঝে না শ্রীকৃষ্ণ স্মরণম বলে দেয় এখন সে তো সত্য প্রিন্স তার স্মরণ কী করে নেবে স্মরণ তো বাবারই নেওয়া হয় না তোমরাই পূজ্য ছিলে আবার পূজারই হয়েছ চুরাশি জন্ম নিয়ে পতিত হয়েছ তো শিব বাবাকে বলে হে ফুল আমাদেরও আপ সমান বানা আচ্ছা মিঠে মিঠে সিকিলাধে বচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার ওর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চ কো নমস্তে রুহানি বচ্চ কি রুহানি মাত পিতা বাপ দাদা কো পিয়াত পিয়ার গুড মর্নিং অ নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাক শুক্রিয়া ধারণার জন্য মুখ্যসার এক কোনোভাবেই কোনো চাওয়া চাহানা কোনো ইচ্ছা কোনো কিছু চাওয়ার ইচ্ছা থাকা উচিত নয় আসক্তি একদম খতম করে দেওয়া উচিত বাবা যা খাওয়াবে যা পড়াবে তোমাদের ডাইরেকশানই হলো মাং নেসে মার্না ভালা চাওয়ার থেকে মরা ভালো বাবা যা খা হবে সেটাতেই দুই বাবার সার্চ লাইট নেওয়ার জন্য এক বাবার সাথে সত্যিকারের ভালোবাসা রাখতে হবে বুদ্ধিতে যেন নেশা থাকে যে আমি বাচ্চা আর বাবা হল বাবা আর তার সার্চ লাইট দ্বারাই আমাকে তমপ্রধান থেকে শতপ্রধান হতে হবে বরদান রেহেম বা করুণার ভাবনা দ্বারা নিমিত্ত ভাবে সেবা যে করে সেই লাগাব মুক্ত ভাব তো করুণার ভাবনা দ্বারা যে নিমিত্ত ভাব তারা সেবা করে সেই মুক্ত সর্ব অ্যাটাচমেন্ট মুক্ত ভাবো বর্তমান সময় যখন সব আত্মারা ক্লান্ত হয়ে নিরাশ হয়ে কী চায় মার্সি করুণা কৃপা চায় তো তোমরা দাতার বাচ্চা নিজের ভাই বোনের ওপর রেহেম দিল হও যে যতই খারাপ হোক তার প্রতিও রেহেম করুণার ভাবনা যেন থাকে কখনো ঘৃণা ঈর্ষা বা ক্রোধের ভাবনা যেন না আসে রেহেমের ভাবনা সহজ নিমিত্ত ভাব ইমার্জ করে দেয় তো রেহেমের ভাবনা কি করে সহজেই নিমিত্ত ভাব ইমার্চ করে লাগাব দ্বারা রেহেম না তুমি এরকম কারো উপর কৃপা করো না যে তার প্রতি অ্যাটাচমেন্ট আছে না সত্যিকারের যে করুণা হয় দয়া হয় সেটা সত্যিকারের দয়া করুণা ভাব লাগাব মুক্ত বানিয়ে দেয় আমাদের অ্যাটাচমেন্ট করে না কারোর সাথে কারণ তার মধ্যে দেহভান থাকে না স্লোগান অন্যকে সহযোগ দেওয়ায় নিজের খাতা জমা করা তো যে অন্যকে সহযোগ করে তার মানে তার নিজের পুণ্যের খাতায় জমা হয় আচ্ছা ওম শান্তি